ওয়েলকাম টু মাই চ্যানেল মেকটক অ্যাকাডেমি তো এই ভিডিওটি যারা পলিটেকনিকে অ্যাডমিশন নেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো পলিটেকনিকে অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়ে গেছে অনলাইনে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটা রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর তোমরা সেখানে ফুললি রেজিস্টার করতে পারবে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য মানে ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশান নেবে তাদের জন্য তিন বছর পড়তে হবে এবার যারা ভোকেশনাল কোর্স করেছো বা দু বছর কন্টিনিউয়াস আইটিআই কোর্স করেছ বা এইচএস এ সায়েন্স বা সায়েন্সের কোনো একটা সাবজেক্ট ছিল সেই আমি আগে আলোচনা করেছি কোন রকম ধরনের কোনো একটা সাবজেক্ট ছিল তারা কিন্তু সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে যেটাকে আগে বলা হতো ল্যাটারাল এন্ট্রি তো পরীক্ষা হতো ভোকলেট তো সেটা তো উঠে গেছে যেসব পরীক্ষা উঠে গেছে ভোকলেট পরীক্ষা উঠে গেছে তো এবার শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এবং যারা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিচ্ছ তাদের এইচএস বা তার সমতুল্য পরীক্ষার ভিত্তিতে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো এটা কিন্তু অলরেডি আমি আগে বলেছি সমস্ত কিছু নিয়ম যেগুলো ছিল সেগুলো বলা হয়েছে এবার এই রিলেটেড মানে পলিটেকনিক অ্যাডমিশন রিলেটেড আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছি সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন করতে পারবে এবং অ্যাডমিশন রিলেটেড রকম যদি সমস্যা হয় কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু মেসেজ করতে পারো বা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার পরে আমার নাম্বার তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা আমাকে ডাইরেক্ট পার্সোনাল মেসেজও করতে পারো সেখান থেকে তোমরা কিন্তু যেই প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমি যথেষ্ট সমাধান করার চেষ্টা করব। তাহলে এবার এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে ইনফরমেশন রসিউ যেটা বেরিয়েছে সেটাতে কি বলা হয়েছে সেটা দেখে নেওয়া যাক তো এটা দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তরফ থেকে এই যে ইনফরমেশন ব্রসিউর সেটা বের করা হয়েছে তো এখানে কি কি বলা হয়েছে সেটা নিয়ে প্রথমে দেখে নেব তো এটা দেখো আপাতত দেখতে পাচ্ছি ইনফরমেশন ব্রশিউর অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ার তো যারা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু এরকম একটা ইনফরমেশন ব্রশিউর দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি বিষদে পরে আসছি তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস তাহলে ডিফারেন্ট ডিসিপ্লিনসে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ভর্তির জন্য তোমাদের কী করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস কী আছে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশন ডিভিশন কারিগরি ভবন ফোর্থ ফ্লোর প্লট নাম্বার বি বাই সেভেন অ্যাকশন এরিয়া থ্রি নিউ টাউন রাজারহাট কলকাতা সাত লক্ষ একশো ষাট এটা এখানে হেল্প ডেস্ক মোবাইল নাম্বারও কিন্তু এখানে দেওয়া হয়েছে নাইন ওয়ান ফোর সেভেন ডবল থ্রি নাইন ফোর নাইন ফাইভ এখানে তোমরা ফোন করে কিন্তু জেনে নিতে পারো আবার আমি বলছি এখানে ফোন করে তোমরা জেনে নিতে পারো তাছাড়া কিন্তু আমি একটা পলিটেকনিকের জন্য হেল্প ডেস্ক হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছি সেখানেও কিন্তু তোমরা জয়েন করতে পারো লিঙ্ক কোথায় আছে ডেসক্রিপশন বক্সে তাহলে ইভেন কি ইমেল আইডিও আছে কমন অ্যাডমিশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট রেট জিমেল ডট কম এবার দুটো ওয়েবসাইট আছে একটা আইটিআইয়ের জন্য আর একটা যারা পলিটেকনিকে ভর্তি হবে তাদের জন্য দুটো ওয়েবসাইট আছে তো এই ওয়েবসাইটের লিঙ্কের ব্যাপারে পরে আসছি তাহলে এই ইনফরমেশন প্রশ্ন কী বলে দেওয়া হয়েছে সেটা বলে দিই এবার দেখো পলিটেকনিকে ভর্তি হচ্ছ মানে তোমরা বাড়ি থেকে বাইরে থাকবে তার মানে একটা র্যাগিং হবে বলে তোমরা খুব চিন্তিত থাকছো এই জন্য হয়তো তোমরা বাড়ির বাইরে যেতে চাও না কিন্তু এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে কশন সাবধান র্যাগিং ইজ এ ক্রাইম অ্যান্ড পানিসেবল অফেন্স তাহলে প্রথমে কিন্তু বলে দেওয়া হয়েছে র্যাগিং হলো একটা একটা ক্রাইম এবং এটা পানিসেবল একটা অফেন্স এমন কি র্যাগিং এ যারা যুক্ত থাকে তাদের পুরো কেরিয়ারও কিন্তু নষ্ট হয়ে হয়ে যেতে পারে কি কি ইনফরমেশন ডেটস দেওয়া হয়েছে এগুলো দেখে নেওয়া যাক তাহলে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কত তারিখ থেকে করতে পারছো টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর তেইশে ফেব্রুয়ারি থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছে তাহলে তেইশ ফেব্রুয়ারি থেকে তোমরা এটা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং লাস্ট ডেট ফর সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম লাস্ট ডেট কত ফিফটিন্থ মে টোয়েন্টি তাই তেইশ ফেব্রুয়ারি থেকে পনেরো মে তেইশ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অনেক দিন কিন্তু সময় পাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তাহলে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা ভাবছো যে আমি তো এবার মার্কশিট পাইনি তাহলে তারাও কিন্তু এই সময়ের মধ্যে তাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে এবং তোমাদের হাতে কিন্তু মার্কশিট অবশ্যই থাকবে তাহলে এরকমভাবে কিন্তু এটা করা হয়েছে ওয়েবসাইট কি দেওয়া হয়েছে আইটি এর জন্য এটা আর পলিটেকনিকের জন্য এটা কিন্তু দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে চলো এবার বাকি কি বলে দেওয়া হয়েছে ইনফরমেশন বসি সেটা বলে দেওয়া যাক এখানে ইন্ট্রোডাকশান কিছু দেওয়া হয়েছে মানে এটা কী জিনিস মানে অ্যাকচুয়ালি এটা ভর্তি হতে হলে কি করতে হবে না করতে হবে এভরিথিং সব কিছু বলে দেওয়া হয়েছে তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার ইন অন পলিটেকনিক ইনস্টিটিউটস তাহলে এলিজিবিলিটি কী আছে এলিজিবিলিটি নিয়ে আগে আমি ভিডিও বানিয়েছিলাম সেম এলিজিবিলিটি আছে তোমরা ভিডিওটি দেখেছো তাহলে খুব ভালো কথা তাহলে জানো কি এলিজিবিলিটি আছে তাহলে এখানে ক্ষেত্রে কোনো কোনো আপার এজ লিমিট নেই মানে তোমার বয়স কত পঞ্চাশ বা পঞ্চান্ন বা ষাট কোনো ফ্যাক্টর কারণে এক্ষেত্রে তোমার কোনো আপার এজ লিমিট নেই কিন্তু তোমাকে জন্ম নিতে হবে এক সাত দু হাজার নয়ের আগে মানে একটা লোয়ার লিমিট অফ এজ আছে বয়সের একটা সীমা আছে ঊর্ধ্বসীমা নেই কোর্সে ডিউরেশন কত তিন বছর ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন নিলে তিন বছর সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিলে দু বছর এবার এখানে কোন কোন ডিসিপ্লিনগুলো আছে তুমি কীভাবে বুঝবে যে কোন ডিসিপ্লিনে তোমাকে ভর্তি হতে হবে কোন ডিসিপ্লিন আছে এখানে দেখো এক নম্বরে থ্রি ডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং আছে আর্কিটেকচার আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশান অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং সাতটা গেল আট নাম্বার আছে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি কনস্ট্রাকশন অটোমেশন সাইবার ফরেনসিক্স অ্যান্ড ইনফরমেশান সিকিউরিটি আরও অনেক কিন্তু আছে আর প্রতিটা ডিসিপ্লিনের পরে দেখো কিন্তু ডিসিপ্লিন কোড দেওয়া আছে যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিসিপ্লিন কোড হলো সিএসই এরকমভাবে দেওয়া আছে এরকম দেখো কতগুলো কোর্স অফার করছে বেঙ্গল স্টেট কাউন্সিল টোটাল ফর্টি থ্রি তেতাল্লিশ খানা কোর্স অফার করছে কিন্তু এক্ষেত্রে এবার অ্যাপ্লিকেশন প্রসিডিউর তো আমি বলে দিলাম তো অ্যাপ্লিকেশন প্রসিডিউর করতে গেলে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু এক্ষেত্রে একটা ফিস দিতে হচ্ছে আর নর্ম্যাল অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে সাড়ে চারশো টাকা করে লাগছে আর যাদের কন্যাশ্রী আইডি আছে তাদেরকে লাগছে দুশো পঁচিশ টাকা মানে অর্ধেক লাগছে তাহলে যাদের কন্যাশ্রী আইডি নেই তাদেরকে অ্যাপ্লিকেশন করতে গেলে সাড়ে চারশো টাকা লাগবে এবং যাদের কন্যাশ্রী আছে তাদের লাগবে দুশো পঁচিশ টাকা এবার তোমরা এই অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইন করতে পারবে নেট ব্যাঙ্কিং মাধ্যমে করতে পারবে ডেবিট কার্ডে করতে হবে ক্রেডিট কার্ডে করতে হবে ইউপিআই করতে পারবে ইউপিআই গুগল পে ফোনপে এগুলো ইউপিআই ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে কোনোরকম অফলাইনে টাকা দেওয়ার ফিস জমা দেওয়ার কিন্তু কোনো অপশন কিন্তু এই ক্ষেত্রে নেই এবার এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে এগুলো সব দেওয়া আছে মেন মেন যে সব ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে বলে দিচ্ছি এবার তোমাদের এখানে আমি বলেছিলাম আগে কিন্তু এখানে কি প্রতিটা ইনস্টিটিউটে ডিস্ট্রিক্টের মধ্যে যেসব ইনস্টিটিউটগুলো আছে তো তার মধ্যে ফিফটি পার্সেন্ট ডিস্ট্রিক্ট কোটা ফিফটি পার্সেন্ট স্টেট কোটা এবার ডিস্ট্রিক্ট কোটা যে ফিফটি পার্সেন্ট আছে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট থাকছে ফিমেল কোটা মানে যদি একটা কলেজে একশো কোনো সিট থাকে তাহলে পঞ্চাশ কোনা সিট পুরো রাজ্যের জন্য পঞ্চাশ কোনা সিট যেই ডিস্ট্রিক্টে যেই জেলাতে কলেজখানা আছে সেই কলেজের জন্য পঞ্চাশ কেনা সিট এবং সেই পঞ্চাশ কেনা সিটের মধ্যে দশখানা সিট আবার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যেহেতু টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভ করা আছে এটা বলা হয়েছে বিভিন্ন রকম আছে ওবিসি এ ওবিসি বি এস প্রত্যেকের জন্য কোটা আছে প্রত্যেকের জন্য রিজার্ভ সিট করা আছে এবার কোন কোন বোর্ড থেকে তুমি পাস করলে তুমি ভর্তি হতে পারবে তাই নিয়ে বলে দেওয়া হয়েছে তো অন্ধ্রপ্রদেশ থেকে যদি তুমি অন্ধ্রপ্রদেশ স্টেট থেকে যদি হও তাহলে এই এই বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো ভ্যালিড বোর্ড যে বোর্ড থেকে পাস করার পরে তুমি এখানে অ্যাডমিশান নিতে পারবে তাহলে আমরা চলে আসি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অন্য স্টেট থেকে যারা আছে তারা এইগুলো পড়ে নেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট সম্পর্কে দেখবো তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে কী আছে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিকের দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং তারপর আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন বিশ্বভারতী থেকে যারা পরিচয় তারা তো অবশ্যই পারবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এগুলো থেকে পারবে কিন্তু এইসব বোর্ড থেকে যদি তুমি পড়ো তাহলে কিন্তু এই ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন কী তাহলে এই চেসের কথাটা থাকলো না যেটা কাউন্সিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের হায়ার মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে সেটা কিন্তু তারা সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেবল তাহলে সেটা কিন্তু এখানে লেখা নেই তারাও কিন্তু অবশ্যই পারবে দেখো এই দেখো এসি এস দের জন্য কোটা কিন্তু এখানে রয়ে গেছে তাহলে তারাও কিন্তু পারবে তাদের জন্য একটা ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে অরিজিনাল সার্টিফিকেট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রডিউস করতে হবে ইভেন কি যে ল্যান্ড লুজার কোটা সেটাও কিন্তু আছে তবে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু কোটা রয়েছে এই ক্ষেত্রে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু পাবে না তাহলে প্রতিটা সার্টিফিকেটের জন্য একটা করে নির্দিষ্ট ফর্ম্যাট দেওয়া হয়েছে সেই ফর্ম্যাটে তোমাদেরকে জমা করতে হবে দেখো এখানে সব সমস্ত কিছু কিন্তু লেখা আছে কোথায় কি করতে হবে না করতে হবে এভ্রিথিং যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো দেখো তোমাদের কি করতে হবে তারপরে এটা তুমি যদি পলিটেকনিকে ভর্তি যাও তোমাকে ফিট অ্যান্ড ফাইন হতে হবে তাহলে ফিট অ্যান্ড ফাইন হতে গেলে কি করতে হবে নো কালার ব্লাইন্ডনেস মানে তুমি যদি বর্ণান বর্ণান্ধ হও তাহলে কিন্তু হবে না তুমি প্রতিটা কালার কি সেটা যেন ভালোভাবে বুঝতে পারো ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট ফিজিক্যালি বা মেন্টালি ফিট হতে হবে এবেল টু পার্সিউ টেকনিক্যাল কোর্স তাহলে এই টেকনিক্যাল কোর্সের জন্য তুমি উপযুক্ত সেটাও কিন্তু তোমাকে হতে হবে নাহলে কিন্তু তুমি পারবে না তাহলে একটা মেডিকেল সার্টিফিকেট লাগছে এবার মেথড অফ কাউন্সিলিং মেথড অফ কাউন্সিলিংটা কীভাবে হবে সেটা দেখে নেওয়া যাক তাহলে পুরোপুরি কাউন্সিলিং কিন্তু অনলাইনে হবে এই দুটো ওয়েবসাইট দেওয়া আছে ব্লু কালার দেখতে পাচ্ছ এর মাধ্যমে কিন্তু পুরোপুরি আহ সব কিছু হবে এবার এখানে এখানে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট উইল হ্যাভ টু টেক অ্যাডমিশন উইদিন ইন দ্য ডেট মেনশনড ইন দ্য অ্যালটমেন্ট লেটার তাহলে তুমি যখন নাম্বার টাম্বার সবকিছু কিছু ফিল আপ করে দেবে সবকিছু পেমেন্ট টেমেন্ট সব কিছু হয়ে যাবে তারপরে তোমাকে কিন্তু ওই যে একটা অ্যালোটমেন্ট লেটার দেওয়া হবে কোন কলেজ তুমি পেয়েছো চুজ করবে কোন ডিসিপ্লিন পেয়েছো চুজ করবে তারপরে কিন্তু সবকিছু এখানে পেয়ে যাবে তাহলে এইভাবে তোমরা অ্যালটমেন্ট লেটারে তোমার দেওয়া থাকবে ডেট ওই ডেটের মধ্যে কিন্তু তোমাকে ভর্তি হবে হতে হবে এখানে ফ্রি স্ট্রাকচার ফ্রি স্ট্রাকচার নিয়ে আমি কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি সেটা তোমরা দেখে নেবে তাহলে ফ্রি স্ট্রাকচার পেয়ে যাবে এবার বাকি চলে আসছে ডিটেলস রিজার্ভেশন কি আছে দেখো রিজার্ভেশন ডিটেলস টোয়েন্টি টু পার্সেন্ট অ্যান্ড সিক্স পার্সেন্ট অফ সিটস আর রিজার্ভ ফর কি টোয়েন্টি টু পার্সেন্ট এসসিদের জন্য আর সিক্স পার্সেন্ট আছে এসসিদের জন্য এবার ভর্তি ভর্তি হওয়ার সময় দেখা গেল যে এসটি ক্যান্ডিডেট নেই তাহলে কিন্তু ওই সিক্স পার্সেন্টটা এসসি শিডিউল কাস্টের জন্য কনভার্ট হয়ে যাবে এবার ফাইভ পার্সেন্ট সিট আছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে কিন্তু ফাইভ পার্সেন্ট সিট জেনারেল সিট হিসেবে কনভার্ট হয়ে যাবে এবার টেন পার্সেন্ট আছে ওবিসি জন্য আর সেভেন পার্সেন্ট আছে ওবিসি দের জন্য এবার গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এবার এক্স সার্ভিস ম্যানের জন্য কিন্তু কোটা আছে তারপরে আর কি দেখো ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোন কোন দুটো কলেজ আছে দেখো ওমেন্স পলিটেকনিক কলকাতা আর ওমেন্স পলিটেকনিক চন্দননগর এই দুটো কলেজ কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য আর রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়াতে যেটা আছে আর রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির যেটা বেলুর আছে সেটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র ছেলেদের জন্য তার দুটো ইনস্টিটিউট আছে মেয়েদের জন্য দুটো দুটো ইনস্টিটিউট আছে ছেলেদের জন্য আর ডিস্ট্রিক্ট কোটা তো আমি বলেই দিলাম স্টেট কোটা সেটাও বললাম ফিমেল কোটা সেটাও বললাম ল্যান্ড লুজার কোটা আছে সেটাও কিন্তু এই ক্ষেত্রে অ্যাভেলেবেল টু পার্সেন্ট আছে টোটাল সিটের মধ্যে ল্যান্ড লুজার কোটা আছে সেটা কিন্তু তোমাকে একটা যে ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাটে কিন্তু তোমাকে সার্টিফিকেট প্রডিউস করতে হবে ম্যানেজমেন্ট কোটা আছে ম্যানেজমেন্ট কোটা কিন্তু সরকারি কলেজের জন্য নয় সেগুলো প্রাইভেট ইনস্টিটিউটের জন্য সেটা আলাদা ব্যাপার চলে আসছে এবার ইকোনমিক্যালি যারা উইক ইডাব্লিউএস তাদের জন্য কিন্তু রয়েছে টেন পার্সেন্ট সিট রিজার্ভ রয়েছে তার জন্য তোমাকে কিন্তু সার্টিফিকেট প্রডিউস করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে টোটাল ফ্যামিলি ইনকাম যদি বছরে আট লাখের নিচে হয় তাহলে কিন্তু তুমি ই এর জন্য অ্যাপ্লিকেবল এবার টিএডাব্লিউ কোটাও আছে টিএমডাব্লিউ কোটা মানে তোমার টিউশন ফি ওয়েবার স্কিম যেটা আছে সেটা তার মধ্যে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো প্রতি মাসে যাতে পঞ্চাশ টাকা টিউশন ফি লাগে সেটা কিন্তু লাগবে না মানে বছরে যেটা মাসে যদি পঞ্চাশ টাকা হয় তাহলে তোমার বছরে হচ্ছে ছশো টাকা সেটা কিন্তু লাগবে না এবার বিভিন্ন কিছু আইডি প্রুফ আছে যেমন এপিক প্যান কার্ড বার্থ সার্টিফিকেট পে স্লিপ অফ পেরেন্টস ইনকাম সার্টিফিকেট ফ্রম প্রেসক্রাইব অথরিটিজ আর অনেক কিছু আছে এখানে সব সমস্ত কিছু লেখা আছে কিন্তু সমস্ত কিছু ডিটেলস লেখা আছে ভালোভাবে পড়বে তাহলে কিন্তু হয়ে যাবে এবার দেখো এখানে অ্যানেক্সার ওয়ান আছে যেটা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য এই এই ফর্ম্যাটটা আছে তার আরো অনেক আরও অনেক ফর্ম্যাট আছে সেগুলো আমি দেখাচ্ছি পরপর অ্যানেক্সার আমি দেখালাম একটা অ্যানেক্সার এটা কিন্তু গেল মানে এটা অ্যাকনোলজমেন্ট সিল তুমি জমা করবে তারপরে এটা পেয়ে যাবে এই সেকশানটুকু এটা হলো অ্যানেক্সার অ্যানেক্সার বি তাহলে এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট এটা হলো অ্যানেক্সার বি আরও দেখো এখানে অ্যানেক্সারগুলো দেওয়া আছে অ্যানেক্সার অ্যানেক্সার সি আছে এটা অ্যানেক্সার সিটা হলো তাই ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য ইডাব্লিউএস এর জন্য অ্যানেক্সার সি আরো অনেক অ্যানেক্সার আছে সেগুলো সবাই আমি দেখাচ্ছি তোমাদেরকে তো টিউশন ফি ওয়েভার স্কিম টিএফডব্লিউ তো টোটাল এভেলেন্স এর ম্যাক্সিমাম 5% টিএফডব্লিউ হিসেবে ধরে নেওয়া হবে আর একটা ফিনান্সিয়াল ইয়ারে যাদের 8 লাখের নিচে ইনকাম তারা কিন্তু টিএফডব্লিউ এর জন্য অ্যাপ্লিকেবল যাতে বাকি কিন্তু নয় এটা হলো একটা ফরম্যাট ফর সার্টিফিকেট ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকামের জন্য একটা সার্টিফিকেট তোমরা এখান থেকে কিন্তু প্রিন্ট আউট করে নেবে এবং এটাই কিন্তু লাগবে এবার ডোমিসাইল সার্টিফিকেট প্রোফার্মা ওয়ান দেখো ডোমিস সার্টিফিকেটের বিভিন্ন ফর্ম্যাট দেওয়া হয়েছে দেখো এখানে আছে প্রোফর্মা এ আছে তারপরে প্রোফর্মা বি আছে যেটা যাদের জন্য অ্যাপ্লিকেবল সেটা করবে এটা প্রোফর্মা বি আর তারপরে একটা প্রোফর্মা সি আছে যেটা যাদের জন্য অ্যাপ্লিকেবল সেটা কিন্তু তারাই নেবে এবার নির্দিষ্ট অথরিটির কাছ থেকে কিন্তু সেটা তোমাদেরকে দেখে নিতে হবে ভালো করে যে আর কার কাছ থেকে সিগনেচার করে নেবে এবার ডুস অ্যান্ড ডোন্টস বলে কিছু আছে ডুজ কি রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি বিফোর ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম তাহলে অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করার আগে ভালোভাবে এটা করে নেবে ফিল ইন দ্য বক্সেস উইথ ইংলিশ ক্যাপিটাল অ্যাপ্লিকেশন করবে ইংলিশ ক্যাপিটাল লেটারে ফিল করবে রাইট দ্য ডেট অফ বার্থ ইন দ্য স্পেসিফাইড বক্সেস কেয়ারফুলি মেনশানিং ডে মান্থ অ্যান্ড ইয়ার অ্যাজ ইনস্ট্রাক্টেড তা যখন তোমরা তোমাদের ডেট অফ বার্থটা দেবে সেটা তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট বা আধার কার্ড এগুলোতে যে একই রকম আছে সেটা সঠিক যেটা সেটা দেবে ইউজ রিসেন্ট কালার ফটোগ্রাফ রিসেন্ট কালার ফটোগ্রাফ দেবে এবং ফটোগ্রাফে কোনোরকম কিন্তু সিগনেচার করবে না কোনো অ্যাটাস্টেড ছবি কিন্তু নয় ফাদার অথবা গার্জেনের নেম অব দি ক্যান্ডিডেট অ্যান্ড কমপ্লিট মেলিং অ্যাড্রেস উড কারেক্ট পোস্টাল কোড শুড বি রিটেন তাহলে তোমার ফাদার অথবা গার্জেন যিনি তার নাম তার নাম সঠিকভাবে লিখবে এবং তোমার যেই পোস্টাল অ্যাড্রেস মানে বাড়ির যেটা সঠিক ঠিকানা সেটা লিখবে এবং কোডটা কিন্তু সঠিক দেবে ক্যান্ডিডেট মাস্ট ফুল সিগনেচার ইন দ্য স্পেসিফাইড প্লেস অফ দি অ্যাপ্লিকেশান ফর্ম তাহলে অ্যাপ্লিকেশান ফর্মে তোমরা সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় সিগনেচার করবে রিটার্ন এ প্রিন্ট আউট কপি অব দি অনলাইন সাবমিটেড ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম পজিটিভলি তাহলে যেটা অনলাইনে যেটা তুমি সাবমিট করলে সেটার কিন্তু একটা প্রিন্টার অবশ্যই নিজের কাছে রেখে দেবে বা ডোন্ট কী কী করবে না ডোন্ট অ্যাটেস্ট দ্য ফটোগ্রাফ তাহলে ফটোগ্রাফি কিন্তু কোনো রকম অ্যাটেস্টেড করবে না কারো সিগনেচার নেমে না কারো স্ট্যাম্প নেবে না ডোন্ট সাইন ইন ক্যাপিটাল লেটার এবার সিগনেচার ক্যাপিটাল লেটারে হয় না সিগনেচার যেরকমভাবে হয় সেরকমভাবে করবে ডো্ট ওভার রাইট এনিহয়ার ইন দ্য সিগনেচার সিগনেচারের উপরে অন্য কিছু কিন্তু কোনোভাবে লিখবে না তো এগুলো ডু ডুয়ার ডোন্ট গেল কী কী করবে কী কী করবে না এবার এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া হয়েছে যেগুলো তোমরা দেখে নেবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করছে এবার এখানে দেওয়া হয়েছে লিস্ট অফ পলিটেকনিক কলেজ তাহলে এখানে বিভিন্ন রকম অফ পলিটেকনিক কলেজ আছে যে পলিটেকনিক কলেজগুলো কোনটা সরকারি কোনটা বেসরকারি তো এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে সরকারি পলিটেকনিক কোনটা আছে কোথায় হোস্টেল আছে বা কোথায় হোস্টেল নেই আপাতত এখানে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই জিনিসগুলো তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেওয়া যাক তো এবার দেখো এই যে ওয়েবসাইট আছে ফার্স্ট ইয়ার পলিটেকনিক ভর্তি হওয়ার জন্য এই ওয়েবসাইটে ক্লিক করো তাহলে কিন্তু একটা নতুন ওয়েবসাইট খুলে যাবে যে ওয়েবসাইট হলো এটা এটা হলো যে এস সি টি বি ইএসডি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এটা হলো ওয়েবসাইট এখানে দেখো লেখা আছে ইন পলিটেকনিক্স অ্যান্ড আইটিআইস ফর দি সে ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা তো এখানে ক্লিক হ্যার এখানে করে জাস্ট তোমরা ক্লিক করবে যখনই তোমরা ক্লিক করবে দেখো একটা নতুন পেজ খুলে গেল এই নতুন পেজটা হলো এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের পেজ দেখো আর্জেন্ট নোটিস কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক ফর দি সেশন দু হাজার চব্বিশ পঁচিশ চব্বিশ ছাব্বিশ ইজ ওপেন নাও লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যালং উইথ ফিজ পেমেন্ট অ্যান্ড ডকুমেন্ট আপডেশান ইজ পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তাহলে এখানে আছে তাহলে এখানে গাইডলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানে কীভাবে তোমরা আবেদন করবে সেটা গাইডলাইন দেওয়া হয়েছে এখানে ইনফরমেশন পুস্তিকা যে পিডিএফ থেকে আমি দেখালাম তাহলে এখানে আইটিআই ই এবং এম গ্রুপের জন্য তোমরা ইনফরমেশান পুষ থেকে পাবে পলিটেকনিকে ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য যেটা পিডিএফ থেকে আমি দেখালাম সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে আর যদি সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নাও সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে আমি যেখান থেকে যা দেখালাম সেইগুলো কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবে আর এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে যে পেজটা খুলেছে এখানে লেখা আছে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বা বাংলাতে নতুন প্রার্থী নিবন্ধন আর এখানে অলরেডি রেজিস্টার্ড অর সাইন ইন ইতিমধ্যে নিবন্ধভুক্ত সাইন ইন করুন তাহলে ফার্স্ট আমরা নতুন ভাবে রেজিস্ট্রেশন করব তার জন্য এইখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে একটা নতুন জিনিস খুলে গেল নতুন পেজ খুলে গেল এখানে দেওয়া আছে দেখো ইনস্ট্রাকশন দেওয়া আছে ইংরেজিতে সেই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এখানে বাংলাতে তাহলে এটা তোমরা ভালোভাবে পড়ে নেবে ভালোভাবে পড়ে নেওয়ার পরে এখানে দেখো ফিল আপ করবে তাহলে এখানে নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট তাহলে নামের প্রথম অংশ নামের প্রথম অংশ এখানে ফিল করবে আর যদি মিডিল নাম থাকে মিডিল নাম ফিল করবে তারপরে সার এখানে সার ফিল করবে তাহলে তোমার পুরো নাম এখানে কিন্তু ফিল করা যাবে এবার এখানে ফাদার্স ফুল নেম বাবার সম্পূর্ণ নাম এখানে দেবে মাদার্স ফুল নেম মায়ের সম্পূর্ণ নাম এখানে দেবে তারপর নিজের যেটা ডেট অফ বার্থ সঠিক ডেট অফ বার্থ সেটা এখানে দেবে মোবাইল প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর তারপরে এখানে আধার নাম্বার সঠিক আধার নাম্বার দেবে তারপরে তোমার মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা তুমি চেঞ্জ করবে না পুরো অ্যাডমিশন প্রসিডিওরে কিন্তু চেঞ্জ করবে না সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে আর নিজের এখানে সঠিক মেল আইডি দেবে নিজের মেল আইডি দেবে কেউ যদি সাইবার ক্যাফে থেকে করছো সাইবার ক্যাফে থেকে করলে কিন্তু কোনোভাবে সাইবার ক্যাফের ওনারের মোবাইল নাম্বার বা মেল আইডি কিন্তু দেবে না অবশ্যই নিজের মোবাইল নাম্বার এবং নিজের মেল আইডি দেবে যদি মেল আইডি তোমার না থাকে সাইবার ক্যাফেতে প্রথমে একটা মেল আইডি বানিয়ে নেবে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশানটা করবে তারপরে তোমার যেটা জেন্ডার মেল ফিমেল এন্টার করবে তারপরে এন্টার ক্যাপচার দেখো এখানে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে দিতে হবে তাহলে কিন্তু তুমি তারপরে রেজিস্টার করতে হবে তারপরে রেজিস্টারে ক্লিক করবে রেজিস্টারে যখনই ক্লিক হয়ে গেল তারপরে তোমার রেজিস্ট্রেশনটা হয়ে গেলো তা তোমাকে সাইন ইন করতে হবে তাহলে এখানে তোমার একটা ওটিপি আসবে রেজিস্টার যখনই করবে ওটিপি আসবে ওটিপিটা দেবে মোবাইলের ওটিপি এবং ইমেলের ওটিপি তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবার তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যেমন ফেসবুকে তোমরা রেজিস্ট্রেশন করে ফেসবুকে রেজিস্ট্রেশন করার পরে একটা আইডি এবং পাসওয়ার্ড থাকে তা আইডি হবে কি আইডি হবে তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড হবে তোমার ডেট অফ বার্থ এবার তাহলে তোমার যদি মোবাইল নাম্বার এটা হয় নাইন এইট নাইন এইট নাইন এইট নাইন এটা তাহলে তোমার মোবাইল নাম্বারটা হলো তোমার আইডি এবং পাসওয়ার্ডটা কি তোমার জন্ম একত্রিশ বারো উনিশশো আটানব্বই হয় তাহলে পাসওয়ার্ড হবে দেখি একত্রিশ বারো উনিশ মানে এই যে দাগগুলো আছে ফ্ল্যাটগুলো আছে সেগুলো হবে না শুধুমাত্র পাসওয়ার্ড থ্রি ওয়ান ওয়ান টু ওয়ান নাইন নাইন এইট এটা হবে তোমার পাসওয়ার্ড এরকমভাবে তাহলে তোমার ডেট অফ বার্থ যেটা সেই অনুযায়ী হবে তারপরে তুমি আবার সেই আগের সাইটটাতে চলে আসবে আগের আগের সাইটটাতে চলে আসার পরে তুমি কী করবে লগ ইন করবে তাহলে নতুন প্রার্থী নিবন্ধনে নিবন্ধনটা হয়ে গেল তারপর তোমরা করবে সাইন ইন সাইন ইনে যখনই ক্লিক করবে এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এন্টার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ডটা হলো তোমার ডেট অফ বার্থ তারপরে এই যে সিক্স এইট নাইন ডবল জিরো সিক্স এন্টার ক্যাপটা ক্যাপচারে করবে তারপর তুমি এখানে লগ ইন করতে পারবে খুব সহজেই লগ ইন করার পরে বাকি প্রচুরগুলো আছে তাইভাবে তোমরা খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবে তাহলে এটা হলো শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেস রেজিস্ট্রেশন প্রসেস করার পরে সাইন ইন প্রসেস এবার সাইন ইন করার পরে তোমাদের যে এটা ডি ডিফল্ট পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড কি হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে তোমার জন্ম তারিখ মাস এবং শাল তাহলে সেটা তোমরা সাথে সাথে চেঞ্জ করে নেবে সিকিউরিটি পারপাসে তাহলে এটা শুরু হতো রেজিস্ট্রেশন প্রসিডিউর তাহলে বাকি যদি তোমরা পুরো অ্যাপ্লিকেশানটা কিভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে সেটার প্রসিডিও যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো সেখানে তোমাদেরকে ডিটেলস দেখানো হবে কীভাবে তোমাদেরকে রেজিস্ট কীভাবে অ্যাপ্লিকেশানটা তোমরা ফিল করবে কিভাবে পেমেন্ট করবে এভরিথিং কিভাবে ডাউনলোড করবে যে পেজটা বেরোবে সব কিছু দেখানো হবে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লেখো বা অন্য কোনো রকম যদি হেল্প লাগে তাহলে কিন্তু তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করা হবে তো আমি আবারও বলছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করতে পারবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কোনো রকম কোনো প্রবলেম হলে যদি এটা এই রিলেটেড কোনো প্রবলেম হয় সেটা কিন্তু সমাধান খুব সহজে হয়ে যাবে তো আশা করছি কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রসিডিউর তোমরা ভালোভাবে বুঝতে পারলে তো এই পলিটেকনিকের বিভিন্ন আপডেটের জন্য আমার চ্যানেলটিকে ফলো করো তাহলে তোমরা কিন্তু কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে কীভাবে ফিল আপ করতে হবে সব কিছু কিন্তু এই চ্যানেলে দেখানো হবে তা যথেষ্ট পরিমাণে হেল্প কিন্তু আমার এই চ্যানেল থেকে পাবে তার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বিল আইকনটিকে থেকে প্রেস করো যাতে করে যখন আমি ভিডিওটি আপলোড করবো যাতে নোটিফিকেশান তুমি প্রথমে পেয়ে যাও